মোহার্ঘ ভাতার দাবিতে অব্যাহত অনশন। বকেয়া ডিএর দাবিতে রবিবার দুপুরে যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে মিছিল। দুপুরে শিয়ালদা মৌলালী হয়ে একটি মিছিল শহীদ মিনারে পৌঁছয়। আরও একটি মিছিলের সাথে আন্দোলনকারীরা রওনা দেয় শহীদ মিনারের উদ্দেশ্যে। অহিংস নীতিকে সামনে রেখে তিলোত্তমার রাজপথে নামলেন সরকারি কর্মীরা। এদিন আন্দোলনকারীদের কথায় বারবার শোনা গেল শাসক দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের কথা। সভাস্থলে নওশাদের উপর হামলা থেকে শুরু করে তৃণমূল নেতা কাইজারের আন্দোলনকারীদের হুমকি, কোনো ঘটনাকেই সামনে আনতে ভুললেন না আন্দোলনকারীরা। তারপরে দেখলাম আমরা নওশাদ সিদ্দিকে কালকে যেভাবে আক্রমণ করা হলো মঞ্চের মধ্যে, তারপরে আমরা ভাঙড়ে দেখলাম সেখানে কাইজার আহমেদ সেখানে ঘোষণা করছে যে ভোট কর্মীরা, অর্থাৎ আমরা যারা আন্দোলন করছি তারা যখন ভোট দিতে যাব তখন তাদের উপর একটা হিংসার বাতাবরণ ছড়ানোর জন্য সেখানে যে মন্তব্য করা হয়েছে, এই সামগ্রিকভাবে এবং নেতা মন্ত্রীরা যেটাকে নাটক বলে আমাদের এই এত বড় একটা ঐতিহাসিক আন্দোলনকে যেভাবে হেয় প্রতিপন্ন করছে তার বিরুদ্ধেই কিন্তু আমরা গর্জে উঠেছি। মিছিল থেকেই সরাসরি আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনের ডিএর দাবি না মানা হলে ডিজিটাল স্ট্রাইকের সিদ্ধান্ত অব্যাহত থাকবে। আজকের এই মিছিলটা কিন্তু একটা প্রতিবাদী মিছিল। গতকাল নওশাদ সিদ্দিকীর ওপর যে একটা অচেনা লোকের হামলা হয়েছিল, তাই সেই হামলার বিরুদ্ধে তিনি আমাদের আন্দোলনের কোনো অংশীদার নন। তিনি অংশীদার না হয়েও তিনি যেভাবে হামলা করেছেন তারই প্রতিবাদে এই মিছিল। এই মিছিলের জন্য আমরা ডিজিটাল, এই যে ডিজিটাল কোঅপারেশন বলছেন, এই ডিজিটাল নন কোঅপারেশন আমরা করতে বাধ্য হচ্ছি। আন্দোলনে সরকারি কর্মচারীদের পাশে থাকতে দেখা গেল বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও। এদিন সভাস্থলে হাজির হন বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য, সজল ঘোষ সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। সভাস্থল থেকে সরাসরি রাজ্যের শাসক দলকে দোকানদারির সরকার বলে কটাক্ষ বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের। বাম আমলে জমি প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়েছিল, ওয়াক অফ প্রপার্টি তুলে দেওয়া হয়েছিল। এরা জমি তুলে দিয়েছে, ওয়াক অফ প্রপার্টিতে এরা বামফ্রন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এরা গঙ্গা লুট করেছে, এখন সস্পষ্ট প্রমোটারের হাতে এখন এরা পশ্চিমবঙ্গের প্রজন্মের ভবিষ্যৎকে তুলে দিয়েছে। এটা এরা দোকানদারি করেছে। ধর্ণামঞ্চ থেকে শাসক শিবিরকে তোপ দাগতে ছাড়েননি বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্যে শিক্ষার কোনো মূল্য নেই, এমনকি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাজ্য বলে মনে করেন তিনি। ওএমআরসিট কেলেঙ্কারিতেও কটাক্ষ বিজেপি নেতার। ওএমআর সিট নিয়ে আর কোনো প্রশ্ন নেই, ওএমআর সিট আর ঠোঙা এখন সমান বস্তু। সারা রাজ্যের যে কোনো তৃণমূলের ঘরে ঢোকো তাহলেই দেখবে ওএমআর সিট আছে। সরকারি কর্মচারীদের এই আন্দোলনের সুফল ভোগ করবে আগামী দিনের প্রজন্ম। গেরুয়া শিবির সর্বদাই থাকবে আন্দোলনকারীদের পাশে, এমনটাই জানান বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরে সমস্ত রাজনৈতিক দলের লোক আসছে, আমি একা বলে না, আমার রাজনৈতিক অস্তিত্ব মঞ্চের বাইরে এসে এখানে এসেছি মানুষ হিসেবে, কারণ আমি জানি যে একদিন হোক কাল হোক পরশু আমার সন্তান বা আমার পরিবারের সন্তান বা আমার পরিচিতদের পরিবারের সন্তান তারাও এই আন্দোলনের সুফলটা পাবে। শনিবার আন্দোলনের মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানাতেও রাজ্যের শাসক দল। শুধু নওশাদ সিদ্দিকীই নয়, তৃণমূল এখন গোটা সংখ্যালঘু সমাজকেই দিচ্ছে ধাক্কা, এমনটাই মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল সংখ্যালঘুদেরই ধাক্কা দিচ্ছে, এটা শুধু আপনার নওশাদ সিদ্দিককে ধাক্কা না, মুসলিম সম্প্রদায়কে এখন তৃণমূল ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কারণ কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজি, এই মন্ত্রে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। কাজ হয়ে গেছে, সংখ্যালঘুদেরকে বোকা বানিয়ে ভোট নেওয়া হয়ে গেছে, সরকার তৈরি হয়ে গেছে, আর তো দরকার নেই। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের আন্দোলনের ঝাঁঝ। বারংবার হুমকি আর শাসক দলের কণ্ঠরোধকে উপেক্ষা করে আজও অব্যাহত আন্দোলন। এরই মাঝে বিরোধী দলগুলিকে পাশে পেয়ে নতুন করে প্রাণ ফিরেছে আন্দোলনে, কিন্তু প্রশাসনের হুঁশ ফিরবে কবে? আদৌ কি শাসক দলের সাহায্য মিলবে আন্দোলনকারীদের? ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সৌভিক, রিপোর্ট ক্যালকাটা নিউজ।